আপনি কাঁদতেছেন কেন? বাবু, বাবু আমাদেরকে কারা জানি কিডন্যাপ করেছে। কিডন্যাপ করছে আমার আম্মারে? আম্মা, যারা আপনাকে কিডন্যাপ করছে তার কাছে ফোনটা দেন। এই নিন, কথা বলেন। হ্যালো, এই কিডন্যাপারের কত বড় কোজা! নুনের কলিজে হাত দিছে। হ্যাঁ, সুকান্তর বাচ্চা ফোন ধরে না কেন? বল ননি। ভাই, আমার আম্মা মানে আমার মেয়ে, আমার বউ কই? তোর স্ত্রীর সন্তান কই মানে সেটা তুই আমারে জিজ্ঞেস করতেছিস কেন? আজকানে বৌমার বাচ্চা দেশে ফিরার কথা তুই না আমারই কইছিলি? ভাই, ওরা কিডন্যাপ হয়েছে। আমি সুকান্তরে ফোন দিতেছি বারবার, সুকান্ত ফোন ধরে না। ভাই, আপনি সুকান্তরে বলেন আমার মা আমার কুলজি আমার মেয়েটারে আর বউটারে জন ছেড়ে দেয়। 10 মিনিট আমি দেখবো, নাহলে কিন্তু সানডে মানডে এক করে ফেলামো। যেটা বলে না বড় ভাই ছোট ভাই আমি দেখবো না, আমি সারা ঢাকা শহর আগুন জ্বালা দেবো। আরে সুকান্ত, তোর স্ত্রীর সন্তানে কিডন্যাপ করবো কেন? আমার মনে হয় ননি তোর কোথাও ভুল হইতেছে। আমার কোনো ভুল হইতেছে না মিয়া ভাই। কারা যেন আমার বউ বাচ্চার দিকে নজর দিছে, যারাই দেখ তাকর আমি চোখ কানা করে ফেলামো। আমি জানি না, 5 মিনিটের মধ্যে আপনি খোঁজ নেবেন এবং আমাকে ফোন করে জানাবেন। ননি, ননি তুই মাথা ঠান্ডা কর, আমি এক্ষুনি সুকান্তের ফোন দিয়ে তোর ব্যাপারটা জানাইতেছি। একটু মাথা ঠান্ডা কর, ধৈর্য ধর। মিয়া ভাই এত সকালে ফোন দিল, কোনো সমস্যা হইল নাকি? হ্যাঁ, সালাম আলাইকুম মিয়া ভাই। কিরে সুকান্ত, ননি ধরে বারবার ফোন দিতেছে, তুই রিসিভ করস না কেন? বেমানের লগে বেমানি করতে হয় মিয়া ভাই, ওই কালপেটের লগে আমি কোন রকম যোগাযোগ রাখতে চাই না। মিয়া ভাই, এইসবের তো আমি কিছুই জানি না। ঠিক আছে, আমি তোরে বিশ্বাস করি, আমি তোরে বিশ্বাস করি, আমি বিষয়টা ননিরে জানাই। আর শোন, তুই এক্ষুনি আমার লগে দেখা কর, তাড়াতাড়ি, জরুরি কথা আছে। ননি, তুই যা মনে করছিলি সেটা ভুল, সুকান্ত তোর স্ত্রীর সন্তানকে কিডন্যাপ করে নাই, তুই কনফার্ম থাকতে পারস। ভাই, আপনি আর সুকান্ত ছাড়া আমার পরিবারের দিকে কারো চোখ তুলে তাকানোর সাহস নাই। আচ্ছা ঠিক আছে, আপনার কথা মেনে নিলাম যে সুকান্ত এই কাজটা করে নাই। তারপরেও কই ভাই, আমার পরিবারের যদি ফিরে না পাই, ওই সুকান্তরে আমি ওই যে মা কালী আছে না, তার নামে কিন্তু বলে দিব। ননে থাম, তুই মনে হয় ভুলে যাইতাছস তুই কারোর লগে কথা কইতাছস। আমি কিন্তু মিয়া ভাই, শোন আমার কথা, শোন, মাথা ঠান্ডা করে সব জায়গায় যোগাযোগ কর, আমি নিজেও দেখতেছি, ঠিক আছে? একটু ধৈর্য ধর। ঠিক আছে।
হ্যালো কে? স্ত্রী আর কন্যাকে বাঁচাতে হলে 10 মিনিটের মধ্যে চলে আয়। কে আপনি? কই আসতে হবে আমাকে? নো কোয়েশ্চেন, শুধু আমার কথা মন দিয়ে শোন। বাড়ি থেকে একা বের হয়ে আয়, আস্তে আস্তে তুই ঠিকানা পেয়ে যাবি। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। মিয়া ভাই, আপনি কি বুঝতে পারতেছেন বড় ভাই কত বড় একটা গেম খেলতেছে? তার বউ বাচ্চা হারানোর লেগে কিডন্যাপার আমারে বানাইতেছে। আরে সুকান্ত, মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা কর। যে বেটা বউ আর বাচ্চা হারাইছে, আগে ওর কথাটা চিন্তা কর, আগে ওর পরিবারে ফিরে পাইতে দে, তারপর দেখতেছি। এখন কি খাবি ক? হ্যাঁ সালেম বাবু, তুমি কাছে এসো না বাবু। কে কে আমার বাবুটা আটকা রাখছে? কে কে? আমি। তুই জানোস আমি কে? আমি ননি, আন্ডারওয়ার্ল্ডের বড় ভাই। আমার পরিবারের কিছু হইলে তুমি বড় ভাই বলে আজ আমাদের এই অবস্থা, আমরা মা মেয়ে আজ এখানে। বাবু তুমি কাছে এসো না, আমাদের চেহারা নিচে বোম ফিট করা আছে। বাবু তুমি চিৎকার চেঁচামেচি করো না। মাত্র 4 ঘন্টা, এই 4 ঘন্টায় স্ত্রী আর কন্যাকে হারিয়ে পাগলের মতো খুঁজতে চলে এসেছেন? তুই কে? আমার পরিচয় পরে দিচ্ছি। সোনালী স্বপ্ন গ্রুপের চেয়ারম্যান, জামান সাহেবের মেয়ে জেরিনের কথা মনে আছে? কিন্তু আমি তো ওদের কোনো ক্ষতি করিনি। আমি জানি আপনি ওদের কোনো ক্ষতি করেননি, কোনো ক্ষতি করেননি, কিন্তু মিয়া ভাই আর সুকান্ত সহ আপনাদের মতো আন্ডারওয়ার্ল্ডের মাফিয়াদের জন্য কত মেয়ে তার বাবা, কত স্ত্রী তার স্বামী, আর কত বাবা মা তার সন্তান হারিয়েছে বলতে পারবেন? পারবেন না, কারণ টাকার জন্য, ক্ষমতার আধিপত্য টিকিয়ে রাখার জন্য আপনারা সব কিছু করতে পারেন বড় ভাই। আপনি কি আজ পারবেন এখান থেকে আপনার সন্তান আর স্ত্রীর লাশ কাঁধে নিয়ে যেতে? পারবো না, আসলে পারবো না। তুমি এসব কথা কখনো আল্লাহর দোহাই লাগে, তুমি যা বলবা আমি তাই শুনব। বড় ভাই থেকে একজন দায়িত্বশীল বাবা আর স্বামী হয়ে থাকতে। বাবু আজ থেকে তুমি আমার বাবা হয়ে থাকবে, মাফিয়া হয়ে না। ইমন আমাদের সব কিছু বলেছে, যারা ওর নিজের জন্য কিডন্যাপ করেনি, মিমের জন্য, আমার জন্য, এদেশের অগণিত স্ত্রীদের জন্য। আজ থেকে তুমি শুধু আমাদের মিমের বাবা নও, তুমি যারার বাবা হয়ে যারার পাশে থেকে যারাকে সাহায্য করবে, আর এদেশ থেকে মিয়া ভাই ও সুকান্তদের মতো সমস্ত আন্ডারওয়ার্ল্ডের মাফিয়াদেরকে তুমি শেষ করবে। যারা? যারা কে? সোনালী স্বপ্ন গ্রুপের চেয়ারম্যান জামান সাহেব, তার ছোট মেয়ে। যারা হচ্ছে জেরিনের ছোট বোন। সালাম আলাইকুম ভাই, আমার আসলে একটু ভুল হয়ে গেছে, ওরা আসলে কিডন্যাপ হয় নাই, আমারে ভয় দেখানোর জন্য এই নাটকটা করছে, আপনি আমাকে মাফ করে দিন প্লিজ। এই বেটা কিসের মাপ? আরে কিসের মাপ? বৌবাল বাচ্চা যে কিডন্যাপ হয় নাই, বাড়িতে ফিরাইছে, আল্লাহর কাছে শুকর গুজার কর। শোন, 2 রাকাত নফল নামাজ পড়। আর আমার যে বার্থডে কালকে আছে মনে আছে তোর? কি কোন ভাই, আপনার জন্মদিন আর আমি ভুলে যাবো? এই ননি ভুলে যাবে ভাই? কালকে আমি ঠিক টাইমে চলে আসবো, আর প্রতিবারের মতো এবারও ইনশাল্লাহ সবচেয়ে ভালো কেকটা আপনার জন্য নিয়ে আসবো। ঠিক আছে ঠিক আছে, আলহামদুলিল্লাহ। কিডন্যাপ হয় নাই মিয়া ভাই? না। দেখলেন তো, দেখলেন তো, হুদাই আমারে একটা কিডন্যাপার বানায় ফেলাইছে। আমি বুঝি না ভাই, বড় ভাই কি চায় আসলে? আরে ঠান্ডা হো বাজান, ঠান্ডাও। আমি তোর একটা কথা কই, নিজেকে মধ্যে এরকম ভুল বুঝাবুঝি হইব, আবার নিজের এর সমাধান বাইর করতে হইব, মনে রাখার কোনো দরকার নাই। আর কালকে যে আমার জন্মদিন মনে আছে তোর, সবাই মিলাম মৌজ মস্তি করু। ঠিক আছে, তুই কিন্তু সময় মতো চলে আসবি বাজান।